আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমার বড় যে গাছটা, এইটার পাতাটা খুলে যাবে যে কোনো সময়, এবং খুলে গেলে পুরো এরিয়াটাই কিন্তু অন্ধকার হয়ে যাবে। যে রোদ দেখছো ঘাসের মধ্যে, তখন আর রোদটা দেখা যাবে না। সেজন্যই এই জায়গাটা আমার কিছু ভালো লাগাতে পারি না, কারণ এত অন্ধকার হয়ে যায় এই গাছের জন্য। এখন প্রায় খুলছে, আর একদিন দুই দিন রোদ এরকম দিলেই কিন্তু পুরো পাতা খুলে যাবে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, পাতা খোলার আগে কেমন আর পাতাটা যখন আসবে তখন তো অবশ্যই শেয়ার করব আর কি। আর আমার এই চেরি গাছটাতে কাবার করে দিয়েছে তোমাদের ভাইয়া, আর পিছনে যে চেরি গাছটা আছে ওইটা খোলা রাখবো, ওইটা পাখিরা খাবে। আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করব হলো আমার গ্রিন হাউস। এখন তোমরা অনেকে বলতে পারো যে গ্রিন হাউস শেয়ার করার কি আছে, গ্রিন হাউস তো সবই একই রকম। তা অবশ্য ঠিক, গ্রিন হাউস সবই একই রকম, তবে কথা হলো আমরা যারা বাগান করি আমরা কিন্তু একজন আরেকজনের সাথে সব জিনিসই শেয়ার করতে পছন্দ করি, এবং এক একজনের গ্রিন হাউস কিন্তু আমরা এক একভাবে রাখি। অনেক সময় একটু আইডিয়া হয় আর কি। এইটাই আমার দুইটা গ্রিন হাউস আছে, এইটার পিছনে আরেকটা গ্রিন হাউস আছে। তো এইটাকে আমি দেখাচ্ছি এখন। এই গ্রিন হাউসটা মোটামুটি বড় আছে, আর এইটার ভিতরে যত ফার্নিচার দেখছো তোমরা, ডাবল বেড, এইটা হলো সিঙ্গেল বেড, আর ওই যে কাবাড পিছনে, ওইগুলি হলো তোমার ভাই বানিয়ে দিয়েছে আমাকে। তো এখন বলছি এখন কি করি আমি। নিচে দেখছো এইখানে আমি ধনা পাতা আর লাল শাক লাগাবো, লাগাই আর কি। সাধারণত পুঁই শাকও লাগাই, তো এইবার এখানে পুঁই শাক লাগাবো না। এই ছাউনিটার উপরে আমি করল্লা গাছ লাগাই প্রত্যেক বছর। করল্লাগুলি আমি টাবে দেই, এইখানে মাটিতে টাবে দেই, বড় বড় টাবে, আর করল্লা গাছগুলি এইখানে দেই, কারণ করল্লা গাছ কিন্তু অনেক জায়গা নেয়, আর আমার মাশাল্লাহ অনেক করল্লা হয়। আর গ্রিন হাউসে আমার সাইডে শেলফ আছে দুটা, এই শেলফে কিন্তু আমি ছোট ছোট গাছগুলি লাগাতে পারি, যেরকম মরিচ গাছ, তারপরে ছোট ছোট যেগুলি হয় আর কি, পেপার, ওগুলি থাকে এখানে আমার। আর এই শেলফগুলি আলাদা আসে কিন্তু, এগুলি লাগাতে হয়। গ্রিন হাউসটা গ্লাসের গ্রিন হাউস আমার, এটাকে লোক দিয়ে লাগাতে হয়েছে আর কি, শেলফগুলিও আলাদা কিনতে হয় এটার জন্য। কিছুই কিন্তু আসে নাই গ্রিন হাউসে, শুধু এই হাউসটাই আসে বলতে গেলে। আর এই সাইডে দেখতে পাচ্ছ আরেকটা ছাউনি, এইটা উপরে আমি পুঁই শাক লাগাবো এইবার। এইটা আগে ছিল না, এটা নতুন তোমাদের ভাই লাগিয়ে দিয়েছে আমাকে, কারণ পুঁই শাকগুলি অনেক লম্বা লম্বা হয়ে যায়। আগে শুধু নিচে আমি রাখতাম পুঁই শাকগুলি, তো নিচেই থাকতো পুঁই শাকগুলি, তো এবার তোমাদের ভাই এটা করে দিয়েছে পুঁই শাকের জন্য আর কি। তো দেখা যাক, পুঁই শাক না হলে অন্য কিছু শশাও দিতে পারবো এটাতে আর কি। আর পিছনে যেটা দেখতে পাচ্ছ ওই যে এইটা, এইটার মধ্যে আমি সব সময় করল্লা গাছও দিতাম, আর কয়েক বছর থেকে আমি দিচ্ছি হলো কাকরুল গাছ। এই যে পটগুলি দেখছো, এই পটগুলিতে আমার কাকরুলের আলো আছে। এগুলি আমি তিন বছর আগে আমি বাংলাদেশ থেকে আমার এক বোন দিয়েছিল, কিন্তু এখনো কাকরুল হয় নাই। তো কাকরুল হইতে নাকি দু তিন বছর লাগে, তো এইবার দেখি, এবার আশা করছি। এইগুলি গাছগুলি মরে যায়, মরে যেয়ে আমার প্রত্যেক বছরই কিন্তু গাছগুলি হয়। গতবার আমি সিম গাছও দিয়েছি, এটাতে করল্লা দিয়েছি, এটা অনেক বড়, কাজে অনেক জিনিসই দেওয়া যায়। আর নিচেও শেলফ করে দিয়েছে, দেখো নিচে আমি মরিচ গাছ কিছু রাখি, টমেটো গাছ রাখি। তো এখন আমি জাস্ট আমার গ্যান্দা ফুলের বীজগুলি রেখেছি আর কি, ওইগুলি তো বাড়ি নিয়ে যাব আর কি। তো এই গ্রিন হাউসটা কিন্তু আমার অনেকই কাজে দেয়, মেনটেন করতে তো খুবই ইজি। গ্লাসগুলি এবার এখনো পরিষ্কার করি নেই আর কি, আর মোটামুটি অনেক ভেজিটেবলই লাগানো যায় আর কি, কারণ নিচেও কিন্তু অনেক টাব দেই আমি। আর এই সাইডে আমি আমাদের দেশের লেবু গাছ করেছিলাম গত বছর, তো ওইগুলি এখনো বের করি নাই আর কি, ওইগুলি এখানে রেখে দিয়েছি আর কি। আর এখানে আমি আসলে শীতের দিনে
আমার লেবু গাছগুলি রাখি। তো লেবু গাছগুলি তো বের করে ফেলেছি, তো দেখাই চলো কোথায় আমার লেবু। তো এই দেখো আমার সব লেবু গাছ এখানে নিয়ে আসছি, বাইরে এখানেই থাকে। দেখো মাশাআল্লাহ কত বড়। অবশ্য লেবু গাছের জন্য বেশ আর্লি হয়ে গেছে বের করার, কিন্তু কিছু করার নাই, কারণ এত লম্বা লম্বা হয়ে গেছে মাশাআল্লাহ আমার লেবু গাছগুলো, যে বেরই করতে হলো, বের করা ছাড়া আর কোনো উপায় ছিল না আর কি। সেজন্য গতকালকে আমি সব বের করে ফেলেছি আর কি। গ্রিন হাউসে স্লাইডিং ডোর, এইটাকে বন্ধ করে রাখা যায়, কিন্তু সামারে বন্ধ করতে হয় না, কারণ অসম্ভব গরম হয় এটার ভিতরে সামারে, সেজন্য এটা খোলাই রাখি আমি। এই যে টাব রেখেছি আমি, টাবেও কিন্তু আমি লাউ গাছ দিয়ে উপরে উঠাই, ছাদের উপরে উঠাই, যেটা আমি গত বছর করেছিলাম আর কি। ছাদে বেশ ভালো মতোই লাউ গাছ উপরে উঠে আর কি। গ্রিন হাউস খুবই হেল্পফুল, কিন্তু একটা ইয়ে যে কিছুই আসে না গ্রিন হাউসের ভিতরে আর কি, সবই নিজেদের করে নিতে হয় আর কি। তো যেহেতু তোমাদের ভাই অনেকই ভালো কাজ জানে এগুলি, সে করে দিতে পারে আর কি আমাকে, তা না হলে ভিতরে খালিই থাকতো হয়তো। মাটি গ্রিন হাউসের মাটিতে আমি অলরেডি ফুড দিয়ে রেডি করা আছে, এখানে জাস্ট ধনিয়া পাতা ধনিয়া ইয়েগুলি লাগাবো, বীজগুলি দিব, আর লাল শাক লাগাবো আর কি। লাল শাকের গুলি আমি দিয়ে দিব, কারণ যেহেতু এখন ভিতরে সব কিছু রেডি আছে, ভিতরে লাল শাক ফেলানো যাবে, আমি ফেলে দিব আর কি। আর এই সাইডটা তো আমি পুঁই শাক লাগিয়ে দিব, এই যে পুঁই শাক রেখে দিয়েছি এখানে, আর কয়েক দুই একদিন পরে আমি পুঁই শাকগুলি নিচে লাগিয়ে দিব ইনশাল্লাহ। আর এখন যাচ্ছি আমার সেকেন্ড গ্রিন হাউস, এইটা কিন্তু একদম ভর্তি, এইটা ওইটার চেয়ে একটু ছোট। আর এইটাতে আমি আমার সব হ্যাঙ্গিং বাস্কেটগুলি রেখেছি, গাছ একটু একটু করে লাগিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমার ডালিয়ার পটগুলিও আছে, কারণ ডালিয়া তো এখন বাইরে দেওয়া যাবে না, এখনও ঠান্ডা। আর সাইডে যেইটা আছে এটা আমি কিনে নিয়ে এসেছি, এখানে ভাবছি আমি বাংলাদেশে যে শসা গাছ উঠেছে আমার কয়েকটা, ওইগুলি লাগিয়ে দেব শসা গাছে আর কি। আর এখানে আমি বেগুন গাছও রাখি, অনেক বেগুন, কারণ ফ্লোরিংটা দেখো আমাদের ভাই আমাকে গ্রাস লাগিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে করে দিয়েছে ফ্লোরিংটা। তো এখানে পট দিয়ে আমি বেগুন গাছ রাখতে পারি, অনেকগুলি বেগুন গাছ রাখতে পারি এখানে। আর সাইডে একটা শেলফ আছে আমার, শেলফটা অবশ্য যদিও পটে এখন ভর্তি, আমার টমেটো গাছ রেখেছি, মরিচ গাছ, কিছু অনেক গাছই রাখি এটাতে। আসলে যেহেতু আমরা শীতের দেশে থাকি, আমাদের গাছেরও অনেক শখ, গ্রিন হাউস না হলে কিন্তু মুশকিল হয়ে যায়। অবশ্য জায়গা থাকতে হবে, জায়গা না থাকলে তো আর এগুলি হয় না, জায়গা না থাকলে কোথায় রাখবে। আছে সবজি গাছের সাথে সাথে কিন্তু আমি ফুলের গাছও অনেক পছন্দ করি, তো ওইগুলিকেও নানান জায়গা পুরো বাগানে লাগিয়ে দিব ছড়িয়ে ছিটিয়ে আর কি। বাগানে অনেক পট আছে আমার, অনেক জায়গা আছে, সব জায়গায় কোনো না কোনটা লাগানো যাবে আর কি। এই ছিল আজকে তোমাদের সাথে আমার গ্রিন হাউসের টোর, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার গ্রিন হাউসগুলো। কেউ যদি গ্রিন হাউস করতে চাও, কোনো আইডিয়া পাও শেলফিং কিভাবে করতে হয়, সেজন্যই দেখালাম আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দোয়া রইলো তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।